আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা সোর্স ট্রান্সফরমেশনের একটা অঙ্ক এবং সোর্স ট্রান্সফরমেশনের যে মেথডগুলো ব্যবহার করা লাগে সেই মেথডগুলো আর কি দেখেছিলাম। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করার চেষ্টা করব, যে আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করব। এই অঙ্কটা হচ্ছে সাদিকু স্যারের বইয়ের এক্সাম্পল 4.7। আগের যে অঙ্কটা দেখেছিলাম 4.6, সেই অঙ্কে মূলত ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল। এই অঙ্কে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সেরও একটু কনসেপ্ট আছে, যা হচ্ছে আমাদের আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং নিতে, সোর্স ট্রান্সফরমেশনের উপর আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং নিতে সহায়তা করবে। সো যেমনটা কি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, এখন হচ্ছে আমরা এক্সাম্পল 4.7 দেখবো। সো এক্সাম্পল 4.7 অঙ্কে যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটটা দেখতে অনেকখানি এরকম। এই সার্কিটে 6 ভোল্টের একটি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং 18 ভোল্টের আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। এই সার্কিটে একটি ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেই ডিপেন্ডেন্ট সোর্সটি আসলে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, এবং সেই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করতেছে 2 ওহমের যে রেজিস্টর আছে সেই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় তার উপর। আশা করি সার্কিটটা সবাই বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমাদের এই সার্কিটে যে জিনিসটা বের করতে বলা হয়েছে, যে Vx এর মানটা বের করতে হবে সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে। সো সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার আগে মুহূর্তে আমরা এখানে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে সার্কিটের প্রত্যেকটা নোডের নাম দিয়ে নিতে পারি। সার্কিটের প্রত্যেকটা নোডের নাম দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে সার্কিটের আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং নিতে পারি, এবং হচ্ছে সার্কিটের কোথাও কোনো ভুল হচ্ছে কি না বা প্রত্যেকটা প্রসিজার ঠিক আছে কি না সেটা হচ্ছে জাজ করতে পারি। সো এখানে হচ্ছে প্রত্যেকটা নোডের নাম দেওয়া আছে। এখন হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে এসি এবং 0, এই নোডের মাঝখানে 6 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স এবং 2 ওহমের একটি রেজিস্টর সিরিজে কানেক্টেড আছে। সো হচ্ছে আমরা এই পার্টের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমকে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে একটি কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি। এরপরে যেটা দেখা যাচ্ছে যে এবি, এই দুইটা নোডের মাঝখানে আমাদের ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স এবং হচ্ছে আমাদের যে 4 ওহমের রেজিস্টর, এরা পরস্পর প্যারালালে কানেক্টেড আছে। সো আমরা এখানে সোর্স ট্রান্সফরমেশন এ বি, এই দুইটা নোডের মাঝে সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে একটি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং হচ্ছে তার সাথে সিরিজে 4 ওহমের রেজিস্টর দিয়ে রিপ্লেস করতে পারি। সো সেই কাজটাই আমরা হচ্ছে এখানে করার চেষ্টা করেছি, এবং সার্কিটটা ফার্স্ট সার্কিট থেকে সেকেন্ড সার্কিটটা দ্বারাই হচ্ছে অনেকখানি এরকম। আশা করি সিস্টেমে কী কীভাবে কী করা হয়েছে এটা সবাই বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব, যে এখানে হচ্ছে প্রত্যেকটা নোডের নাম দেওয়া আছে, আপনারা হচ্ছে নোডের নামের সাথে সিস্টেমটা একবার একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন যে সব কিছু ঠিক আছে কি না, বা কোথাও যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটাও হচ্ছে আমাকে জানায়েন। এখন আমরা পরবর্তী সার্কিটে যেটা করার চেষ্টা করেছি, যে 2 ওহমের যে দুটো রেজিস্টর এর আগের সার্কিটে প্যারালালে কানেক্টেড ছিল তাদেরকে হচ্ছে আমরা প্যারালালের সূত্র দিয়ে রিপ্লেস করে দিচ্ছি একটি মাত্র রেজিস্টর দিয়ে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্টর দিয়ে রিপ্লেস করা হয়েছে। এখন যেটা করব, যে এ এবং 0 এই দুইটা নোডের মাঝখানে 3 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট সোর্স এবং 1 ওহমের একটি রেজিস্টর প্যারালালে কানেক্টেড আছে। এই কনফিগারেশনকে আমরা একটি ভোল্টেজ সোর্স এবং একটি রেজিস্টরের সিরিজ কম্বিনেশন দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। সো রিপ্লেস করার পর আমাদের সার্কিটটা দাঁড়ায় অনেকখানি হচ্ছে এরকম। এখন আমাদের এখানে যে সার্কিটে বের করতে বলা হয়েছিল ভিএক্স এর ভ্যালু, ভিএক্স হচ্ছে এ এবং 0 এই দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ ড্রপ। সো হচ্ছে আমরা এখানে যেখানে হচ্ছে এ এবং 0 এই দুইটা নোড আছে, এই দুইটা নোডের মাঝখানে প্লাস মাইনাস দিয়ে ভিএক্সটাকে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা এখানে যেটা করার চেষ্টা করব, যে হচ্ছে আমরা দুইটা লুপ অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা 0xA এবং 0, এই যে লুপটা হয় সেই লুপের মধ্যে KVL অ্যাপ্লাই করব। সো KVL অ্যাপ্লাই করার সময় আমাদের হচ্ছে একটি কারেন্টের ডাইরেকশন নিতে হবে। সো সেই কারেন্টের ডাইরেকশনটি আমরা I দিয়ে এখানে প্রকাশ করে নিয়েছি। এরপরে যখন KVLটা অ্যাপ্লাই করেছি তখন যেটা দাঁড়াচ্ছে -3 + I × 1 + Vx, স্ট্যান্ডার্ড KVL এর যে প্রসিজার আছে সেই প্রসিজার ফলো করা হয়েছে।
এরপরে আমরা যে লুপটা বেছে নিয়েছি KVL অ্যাপ্লাই করার জন্য, সেটা হচ্ছে XB00। এই নোডে যখন হচ্ছে আমরা KVL অ্যাপ্লাই করে অঙ্কটা কে হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলাম, তখন দেখা গেল যে I এর মান দাঁড়াচ্ছে -4.5 এম্পিয়ার। সো এই -4.5 এম্পিয়ারকে যখন হচ্ছে আমরা VX এর এক নাম্বার যে সূত্রটা ছিল সে সূত্রে যখন বসিয়ে দিলাম, তখন হচ্ছে আমরা VX এর মান পাচ্ছি 7.5 ভোল্ট। আশা করি অঙ্কটার স্টেপগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং আমার অনুরোধ থাকবে আপনারা হচ্ছে অঙ্কটা স্টেপ বাই স্টেপ, এই ভিডিও যেভাবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে সেই স্টেপ বাই স্টেপ একটু করার চেষ্টা করবেন। আশা করি হচ্ছে আপনারা প্রত্যেকটা স্টেপ ওয়াইজ ক্যালকুলেশন বা প্রসিজারটা বুঝতে পারবেন। তাও যদি কারো কোনো প্রবলেম থাকে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন তাদের গুগল ক্লাসরুম অথবা এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে তাদের প্রবলেমগুলো জানায়, আমি প্রবলেমগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।